আজকের নাটক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে ভূত। কি বাদাম হতো শ্রী স্পরামানিকের বাগানে! রাস্তার ধারেই বড় বাগানটা, অনেক দিনের প্রাচীন গাছপালায় ভর্তি, নিবিড় অন্ধকার বাগানের মধ্যে দিনের বেলাতেই। একটু দূরেই আমাদের উচ্চ প্রাইমারি পাঠশালা, রাখাল মাস্টার স্কুল, একটা বড় তুঁত গাছ আছে স্কুলের প্রাঙ্গণে, সেজন্য আমরা বলি তুঁততলার স্কুল। দুজন মাস্টার আমাদের স্কুলে, একজন হলেন হীরালাল চক্রবর্তী। স্কুলের পাশেই ওর একটা হাঁড়ির দোকান আছে, তাই ওর নাম হাঁড়ি বেচা মাস্টার। মাস্টার তো নয়, সাক্ষাৎ জম। বেতের বহর দেখলে পিলে চমকে যায়। তার টিফিনের সময় মাস্টার মশাইরা সব ঘুমোতেন, আমরা নিজের ইচ্ছে মতো মাঠে বাগানে বেরিয়ে ঘণ্টাখানেক পরেও এসে হয়তো দেখতাম মাস্টার মশাইদের ঘুম ভাঙেনি। সুতরাং আমাদের টিফিন শেষ হতো না। টিফিনের ব্রেক মানে হচ্ছে মাস্টার মশাইদের ছুটি, ঘুমোবার ছুটি। রেল লাইন আমাদের স্কুল থেকে অনেক দূরে। আমরা সেদিন মাতলার পুল বেরিয়ে রেল লাইন বেরিয়ে এসেও দেখি হাঁড়ি বেচা মাস্টারের নাক ডাকছে। চুপ চুপ চেঁচাস নি, চল ততক্ষণ পরামানিকদের বাগানে গিয়ে বাদাম খেয়ে আসি। চল চল চল। বাদাম কত পড়ে থাকে এ সময়, চল তো দেখি। এইবার আমরা সবাই মিলে পরামানিকদের বাগানে ঢুকলাম, পুলের তলার রাস্তা দিয়ে। দুপুর দুটো, রোদ ঝমঝম করছে, শরৎকাল তাই রোদের তেজও খুব বেশি। গত বর্ষায় আগাছার জঙ্গল আর কাটা ঝোপের বেজায় বৃদ্ধি হয়েছে বাগানের মধ্যে। জঙ্গলের মধ্যে দিয়ে সুঁড়ি পথ, এখানে ওখানে মোটা লতা গাছের ডাল থেকে নেমে নিচেকার ঝোপের মাথায় দুলছে। আমরা এ অংশে যাইনি কখনো। মস্ত বড় বাগানটা, পাকা রাস্তা থেকে নদীর ধার পর্যন্ত লম্বা। পেয়ারাও ছিল কোনো কোনো গাছে, কিন্তু অসময়ের পেয়ারা তেমন বড় হয়নি। ফল আরও যদি কোনো রকম কিছু থাকে, খুঁজতে খুঁজতে নদীর ধারের দিকে চললাম। বাদাম তো মিললই না, যাই বা পাওয়া গেল ইঁট দিয়ে ছেঁচে তার শ্বাস বের করবার ধৈর্য আমার ছিল না, সুতরাং দলের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল। নদীর দিকে বন বেশ ঘন, এদিকে বড় কেউ একটা আসে না। খসখস শব্দে শুকনো পাতার ওপর দিয়ে শেয়াল চলে যাচ্ছে, কুল্লো পাখি ডাকছে উঁচু তেঁতুল গাছের মাথায়। আমার যেন কেমন ভয় ভয় করছে। ঠিক দুপুর বেলা ভূতে মারে ঢেলা, ভূতের নাম রশি, হাঁটু গেড়ে বসি। ছেলেরা এটা কানে হাত দিয়ে গায়, হাঁটু গেড়ে বসে পড়লেই নাকি ভূতের ভয় চলে যায়। মন্তরটা আউড়ে হাঁটু গেড়ে বসবো, কিন্তু ভূতের নাম রশি হলো কেন? শ্যামও তো হতে পারত, কালো হতে পারত, নিবারণ হতেই বা আপত্তি কিসের? একটা বাঁক ঘুরে বড় একটা বাঁশবন, তার তলায় নিবিড় ঝোপ। আমার বুকের ভিতরটা কেমন ঠিপ ঠিপ শব্দে যেন বন্ধ হয়ে গেল। একটা আমড়া গাছের তলায় ঘন ঝোপের মধ্যে গাছের গুঁড়িতে ঠেস দিয়ে বসে আছে বড় বাঘদিনী। এ কি, এ তো বড় বাঘদিনী বটে, সর্বনাশ, সে যে মরে গিয়েছে। বড় বাঘদিনীর বাড়ি আমাদের গায়ের গোসাই পাড়ায়, অসত্যতলার মাঠে একখানা দোচালা কুঁড়ে ঘরে সে থাকত। কেউ ছিল না তার, পালমশায়ের বাড়িতে ঝিগিরি করতো অনেকদিন থেকে। তারপর তার জ্বর হয়, এই পর্যন্তই জানি, কিন্তু একদিন তাকে আর খুঁজে পাওয়া গেল না। এই মাস দুই আগের কথা, একটা স্ত্রীলোকের মৃতদেহ পাওয়া গেল বাঁওড়ের ধারে বাঁশবনে, শেয়াল কুকুরে তাকে খেয়েছে অনেকটা, সেই রকম কালো রোগা মতো দেহটা, বড় বাঘদিনীর মতো। সকলে বললে জ্বরের ঘরে বাউরে জল তুলতে গিয়ে মরে গিয়েছে। সেই বড় বাঘদিনী আমড়া গাছের গুঁড়িতে ঠেস দিয়ে বসে আছে। আমি বন বাগান ভেঙে এক ছুট দিলাম পাকা রাস্তার দিকে। যখন বাদামতলার দলের মধ্যে এসে পৌঁছলাম, তখন আমার গা ঠক ঠক করে কাঁপছে। কি হয়েছে রে, অমন করে পালাচ্ছিস কেন? ভূত। হুর, কোথায় ভূত, সে কি? দূর দূর, ভুলভাল বলছিস। বড় বাঘদিনী বসে আছে সেই নদীর ধারের দিকে, স্পষ্ট দেখলাম। সে কি রে, তা কখনো হয় নাকি?
চল তো যাই, দেখি কেমন। তোর যত সব মিথ্যে কথা। না ভাই, ওর কথায় বিশ্বাস করে অত দূর গিয়ে স্কুল ফিরতে বড্ড দেরি হয়ে যাবে। এতক্ষণ মাস্টারদের হয়তো ঘুম ভেঙে গেছে। হাঁড়ি বেচা মাস্টারের বেতের বহর জানো তো, সে ঠেলা কে সামলাবে? ছেলের দলের কৌতুক মিটে গেল হাঁড়ি বেচা মাস্টারের বেতের বহর স্মরণ করে। একে একে সবাই স্কুলের দিকে চলল, আমিও চললুম। গিয়ে দেখি হাঁড়ি বেচা মাস্টার আমাদের শূন্য ক্লাসরুমে অধীরভাবে পায়চারি করছেন। খেলা ভাঙল? রত্না কোথায় থাকা হয়েছিল? পণ্ডিত মশাই, দেরি হয়ে গেল কেন ওরা জানে। ওই সর্বপণাভানিকের বাগানে বাদাম কুড়োতে গিয়ে ভূত দেখেছি তাই। ভূত? ভূত কিরে? আগে ভূত, সেই যারা। বুঝলাম, বাঁদর। কোথায় ভূত? কিরকম ভূত? সবিস্তারে বললাম, আমার সঙ্গীরা আমাকে সমর্থনও করলে। হ্যাঁ পণ্ডিত মশাই, রত্না খুব হাঁপাতে হাঁপাতে পালিয়ে এসেছিল বটে। শুনছেন দাদা? কি? ওই যে কি বলে শুনুন, রত্না নাকি ভূত দেখে এসেছে সর্বপরামানিকের বাগানে। সর্বপরামানিক আবার কে? আরে শ্রীশ পরামানিকের বাবা, ওদেরই তো বাগান। রাখাল মাস্টার গোঁড়া ব্রাহ্মণ, হাঁচি টিকটিকি জল পড়া তেল পড়া সব বিশ্বাস করতেন। তা হবে না, অপঘাত মৃত্যু গতি হয়নি তো। হাঁড়ি বেচা মাস্টার আবার একটু নাস্তিক প্রকৃতির, অবিশ্বাসের সুর তখনও তার দূর হয়নি। কিন্তু দাদা, ওই দুপুরবেলা ভূত থাকবে বাগানে বসে গাছের গুঁড়ি ঠেস দিয়ে। তাতে কি, তা থাকবে না ভূত? এমন কিছু লেখাপড়া করে দিয়েছে নাকি? আচ্ছা চলুন তাহলে গিয়ে দেখে আসি। কাণ্ডটা যেতে দোষ কি? আমরা তো সকলে তাই চাই, ওরা গেলে স্কুল ছুটি হবে, এখন সেদিকেই আমাদের ঝোঁকটা বেশি। আমি আগে আগে সেই নিবিড় ঝোপটার কাছে নিয়ে গেলাম সবাইকে। যা দেখলাম এত বছর পরেও সে দৃশ্য যেন আবার চোখের সামনে দেখতে পাই। আমড়া গাছের তলায় একটা ছেঁড়া অতি মলিন অতি দুর্গন্ধ কাঁথা পাতা, পাশে একটা ভাঁড়ে আধ ভাঁড় জল, একরাশ আমড়ার খোসা আর আঁটি জড়ো, কতকটা টাটকা, কতকটা দিন কয়েক আগে খাওয়া, একরাশ কাঁচা তেঁতুলের ছিবড়ে, পাকা চালতার ছিবড়ে, সব শুকনো। ছিন্ন কাঁথার উপর জীর্ণ শীর্ণ বৃদ্ধা বড় বাঘদিনী মরে পড়ে আছে, খানিক আগেই মারা গিয়েছে। আমরা হই হই করে বাইরে গিয়ে খবর দিলাম। গ্রাম্য চৌকিদার ও দফাদার দেখতে এলো। কেন যে বড় বাঘদিনী এই জঙ্গলে লুকিয়েছিল নিজের ঘর ছেড়ে, এ প্রশ্নের উত্তর কে দেবে? কেউ বললে ওর মাথা খারাপ হয়ে গিয়েছিল তাই হয়তো এসেছিল, কেউ বলল ভূতে পেয়েছিল। কিন্তু বড় বাঘদিনী মরেছে অনাহারের শীর্ণতায় ও সম্ভবতই আশ্বিন কার্তিক মাসের ম্যালেরিয়ার ভুগে। কেউ একটু জলও দেয়নি তার মুখে, কেই বা দেবে এই জঙ্গলে, জানতই বা কে? তাই বড় বাঘদিনীর এই আত্মগোপনের রহস্য তার সঙ্গে পরপারে চলে গেল। এই গল্পটি আপনাদের পাঠ করে শোনালেন অভিক ঘোষাল। অন্যান্য চরিত্রে নারায়ণ, সাগ্নিক দাস, রাখাল ও নিমাই, স্বপ্নময় চক্রবর্তী, আমি প্রাজ্ঞ চাকি, মাস্টার অর্কজয় ভট্টাচার্য, নাট্যরূপ ও নির্দেশনা অনিরুদ্ধ ঘোষ। রবিবারের রেডিও নাটকে ডিসেম্বর মাস জুড়ে চলবে রহস্যের সমাহার। শুনতে থাকুন, শোনার আনন্দে ভাসুন। নমস্কার।